दर्शक मंडली बाद फजर आमरा रवाना हुए जबले सौरेर दिके जाच्छी। एटा होच्छे पहाड़ेर टैनल, सेखाने असंख्य पहाड़। पहाड़ेर भेतर दिए एभावे रास्ता तैरी करा हय। जबले सौरे जेते बेश कयेकटी टैनल पड़े, एगुलो होच्छे सेई टैनलगुलो। जबले सौर एकटी पहाड़ेर नाम, जबल मानेई होच्छे पहाड़। जे पहाड़े आपनादेरके आजके निये जाच्छी सेखानेई हुजूर सल्लल्लाहु आलाइहि वसल्लाम हिजरतेर राते হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনা যাবার পথে রাতের গভীরে মক্কা ছেড়ে এসে এখানে এই গুহায় আশ্রয় নিয়েছিলেন। আমরা দেরি না করে গাড়ি থেকে নেমেই পাহাড়ে ওঠার চেষ্টা করি। পাহাড় থেকে শহরকে এমনই দেখা যায়। অনেক উঁচু পাহাড় আপনারা জেনেছেন, প্রায় 5,500 ফিট পাহাড়। পাহাড়ের খণ্ডবিশেষ পাহাড়ের নিচে রয়েছে, এগুলো হচ্ছে সিঁড়ি। সরকারের পক্ষ থেকে ভিজিটরদের সুবিধার জন্য এসব সিঁড়ি করে দেওয়া হয়েছে। প্রকাণ্ড প্রকাণ্ড পাথর পাহাড়ে লেগে আছে, মনে হয় এক্ষুনি পড়ে যাবে, কিন্তু তা হাজার হাজার বছর ধরে এভাবেই রয়েছে। একাধারে হেঁটে হেঁটে পাহাড়ে ওঠা বিপজ্জনক, তাই মাঝে মধ্যে কিন্তু বসে বসে একটু আরাম করে তারপরে আবার উঠতে হয়। পাহাড়ের গায়ে ছোট ছোট গাছপালাও রয়েছে, যেগুলো উটের জন্য খুব সুস্বাদু খাবার, এগুলো পাথরই হয়। বিশ্বের অসংখ্য আশিক রাসূল এই জবল সৌর জিয়ারত করতে আসেন, শুধু রাসূলকে অনুসরণ করার জন্য, শ্রদ্ধা জানাবার জন্য। জবল সৌরের পাশে দিয়ে আরাফার রাস্তা চলে গেছে। শুধু দর্শক মন্ডলী, আমরা বাদ ফজর রওনা হয়ে এখন প্রায় আঞ্চলিক সময় 8:15 মিনিটে আমরা জবল সৌরের চূড়ায় এসে পৌঁছলাম। জবল সৌরের চূড়ায় জমিন থেকে এসে পৌঁছা, এটা কত কষ্টের ব্যাপার তা ভাষায় প্রকাশের নয়। চলুন আমরা জবল সৌর সম্বন্ধে বাকি অংশ দেখি। এটাই হচ্ছে জবল সৌরের গুহার প্রধান মুখ। এখান দিয়েই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেছিলেন হিজরতের রাতে। আর এই গুহার মুখেই কবুতর এবং মাকড়সা আল্লাহ পাকের হুকুমে বাসা বেঁধে হুজুর সাল্লামকে হেফাজত করেছিল, যাতে করে শত্রু বুঝতে না পারে এটার ভেতরে কোনো মানুষ ঢুকতে পারে। আজও সে কবুতরগুলো গুহার আশেপাশে এভাবেই অবস্থান করছে। এভাবেই দলে দলে লোকেরা এসে এটার নিচে ঢুকে ইবাদত করেন, জিকির করেন, কখনো দোয়া করেন। 5,500 ফিট উঁচুতে এই গুহাটি, যুববৃদ্ধ সকলেই আবেগে এখানে উঠে, আত্মতৃপ্তির জন্য উঠে, আত্মশক্তির জন্য এই পাহাড়ে উঠে। আমরাও ঢোকার চেষ্টা করেছিলাম। ঢোকার শুরুতেই একটু সিঁড়ির মতো করে দেয়া আছে, এগুলো অবশ্য পরে করা হয়েছে। লোকজন সেখানে ঢুকে ইবাদত করে, ঢোকার চেষ্টা করে। আমরাও সেখানে গিয়েছিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জবল সৌরের উপরে গারে সৌর থেকে কথা বলছি। আজকে যেভাবে আমাকে এখানে বসে থাকতে দেখছেন আপনারা, এরকম কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল না। সেখানে এত সুন্দর ঢোকার রাস্তা, বের হওয়ার রাস্তা কিছুই ছিল না। আজকে এখানে নামাজ পড়ার জন্য জায়নামাজ বিছিয়ে রাখা হয়েছে এমনটিও ছিল না। তখন শুধু ঢোকার জন্য একটি ছোট্ট গর্ত আর বের হওয়ার জন্য একটি ছোট, এমনটি ছিল। যেটা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ঢুকেছেন সেটা আপনারা দেখেছেন। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 রাত 3 দিন এখানে কাটিয়েছেন। বিশ্বের অসংখ্য আশিকের রাসূলরা এই 5,500 ফিট পাহাড় বেয়ে এখানে এসে আল্লাহকে স্মরণ করে, শ্রদ্ধার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে, হৃদয়ে নাড়া দেয় সেই কথা, কিভাবে এত ভোরে গভীর রাত, অন্ধকার রাতকে পাড়ি দিয়ে ভোরবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5,500 ফিট পাহাড় বেয়ে এই পাহাড়ের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী সাইয়েদুনা আবু বকরকে নিয়ে উঠলেন ও এখানে 3 দিন থাকলেন। শত্রুরা এখানেই হুজুরকে খুঁজেছিল, এখানেই কবুতর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবুতর এবং মাকড়সা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর হুকুমে হেফাজত করার জন্য চেষ্টা করেছিল। এই সেই গারে সৌর। পাহাড়ের গুহায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরবেলা অন্ধকার থাকতে ঢুকেছিলেন। সেখানে তাদেরকে খাবার পৌঁছাতেন হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন
আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পাহাড়ে নাজিল হয়েছিল আয়াত সানিয়াস নাইনে ইজহুমা ফিল গার, তারা দুজন এই গর্তের ভিতরে রয়েছে। এই পাহাড়েই জোহর এবং আসরের নামাজ চুপে চুপে পড়ার হুকুম হয়েছিল। পরন্ত বিকেলে সোনালী রোদের আলোতে হেরেম শরীফ থেকে আমরা বিকেল বেলা রওনা হয়েছিলাম সেই ঐতিহাসিক নহরে জুবায়দার দিকে। নহরে জুবায়দা তা যেতে হয় আরাফার দিকেই। এই নহরটি তায়েফ থেকে মতান্তরে দামেস্ক থেকে আরাফা মুজদালিফা মিনা হয়ে হেরেম শরীফ পর্যন্ত গিয়েছিল। নহরে জুবায়দার কথা আপনারা হয়তো সকলেই জানেন। আব্বাসীয় খলিফা হারুন রশিদের স্ত্রী বেগম জুবায়দা এই নহর তৈরি করেছিল। এটা কিন্তু খুব ছোট একটি জিনিস নয়, এটা অনেক অনেক মাইল ব্যাপী। তবে নহর মানে কিন্তু এখানে কোনো খাল খন্দক নদী নালা নয়, একটি পানির ছোট্ট ড্রেন। দুদিকে দেয়াল, দেয়ালের উপরে ঢেকে দেয়া আছে, এর ভিতরে বিশুদ্ধ পানি প্রবাহিত করতেন বেগম জুবায়দা। নহরে জুবায়দা, বেগম জুবায়দা কেন এই নহরে জুবায়দা তৈরি করলেন তার একটি চমৎকার ঘটনাও রয়েছে। কিন্তু এটি একটু ভাঙ্গা অংশ নহরের উপরে, এখান থেকে আপনারা দেখুন লম্বালম্বি ভাবে নহরটি কিভাবে পাহাড়ের উপর থেকে কখনো পাহাড়ের গা ঘেঁষে কখনো পাহাড়ের নিচ দিয়ে এসছে। পাহাড়ের উপর থেকে বৃষ্টির পানি ঢলে যেন সে নহর ভেঙে না যায় সে ব্যবস্থাও করা হয়েছে। পাহাড়ের উপর থেকে পানি এসে এখানে বাধা পাবে। আমরা নহরের উপরে একটু ভাঙ্গা অংশ দিয়ে ভেতরে দেখার চেষ্টা করেছি নহরটি কেমন ছিল। তবে এখন আর পানি প্রবাহিত নেই, যদিও গাছগাছরা শিকড় ময়লা হয়েছে, এটা এই নহরটি এখন আর জারি নেই, প্রবাহিত নেই। তবু আমরা ভেতরে একটু দেখার চেষ্টা করেছি। নহরের গায়ে এইভাবে যখন তৈরি করা হয়েছে প্রায় 1200 বছর আগে, তখনই এইভাবে লেখা হয়েছিল নহর সম্বন্ধে কিছু একটি। নহরে উঠার জন্য পানি সংগ্রহ করার জন্য মাঝে মধ্যে এরকম সিঁড়ি রয়েছে, এসব সিঁড়ি দিয়েই মানুষ উঠে নহর পরিষ্কারের প্রয়োজন হলে, মেরামতের প্রয়োজন হলে, পানি গ্রহণের প্রয়োজন হলে এসব সিঁড়ি দিয়ে উঠতে হয়। নহর দেখে আমরা ফিরে যাচ্ছিলাম আর পাহাড়ের গা ঘেঁষে যেভাবে নহরটি গেছে তা আমরা দেখতে দেখতে হেরেম শরীফের দিকে ফিরে যাচ্ছিলাম।